প্রতিদিনের ঠাকুরকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এম এস সামাদ। আপনারা জানেন দাদু জাতীয় সংসদ নির্বাচনের হাওয়ার যে হাওয়া, সেই হাওয়াটি শুরু হয়েছে। সেকে কেন্দ্র করে সারা বাংলাদেশে চলছে নির্বাচনী হাওয়ার একটি আমেজ। ইতিমধ্যে নির্বাচন কমিশনও প্রস্তুতি গ্রহণ করছে দাদু জাতীয় নির্বাচনকে ঘিরে নানা ধরনের আয়োজন। আয়োজন হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম সহ নানা জল্পনা কল্পনা। এরই মধ্যে মাঠ সাজানো শুরু হয়েছে যারা মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন দলের, এবং যারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকে অংশগ্রহণ করতে চান এবং নির্বাচিত হয়ে, একজন সাংসদ নির্বাচিত হয়ে পরিবর্তন করতে চান নিজের এলাকার এবং নিজের আসনের। আজকে আমরা আমাদের সঙ্গে নিয়ে এসেছি একজন অতিথিকে, আমাদের ঠাকুরগাঁও সদর উপজেলা, যিনি উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সেই সাথে কর্মী বান্ধব একজন নেতা, এবং যাদের ঠাকুরগাঁও সদর উপজেলা সারা বাংলাদেশের মধ্যে বড় একটি উপজেলা, 22টি ইউনিয়ন নিয়ে গঠিত এই বড় উপজেলাটির যিনি দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন এবং চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন, সেই সাথে যদি এক কথায় সারা মম্ব বলি কর্মী বান্ধব এবং নেতা বান্ধব একজন নেতা, জনাব অরুণাংশু দত্ত। টিটু, আপনাকে স্বাগতম, কেমন আছেন? ধন্যবাদ আপনাকে, আমি অনেক ভালো আছি। যদি আপনার কাছে প্রথমেই জানতে চাই, সারা বাংলাদেশের মধ্যে বড় একটি উপজেলার আপনি অভিভাবকের দায়িত্ব পালন করছেন চেয়ারম্যান হিসেবে এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে, এই অভিজ্ঞতাটা আসলে কেমন? আসলে ধন্যবাদ আপনাকে। এটা ভাষার মাস, আমি চোদ্দ বছর স্মরণ করি এই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা আমাদের মাতৃভাষা আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন তাদেরকে চোদ্দ বছর স্মরণ করি। চোদ্দ বছর স্মরণ করি জাতির পিতাকে যত উপচাত্তরে 15ই আগস্ট নিঃশস্যভাবে কুচুকুরি মৌজাকে হত্যা করেছিল এবং তার পরিবারকে আমি চোদ্দ বছর স্মরণ করি। চোদ্দ বছর স্মরণ করি জাতীয় চালনা থেকে। আসলে ঠাকুরগাঁও সদর উপজেলা বাংলাদেশের যে দু তিনটি সর্ববৃহৎ আসন রয়েছে তার মধ্যে এই আসনটি অন্যতম, এবং ঠাকুরগাঁও সদর উপজেলা আমাদের ঠাকুরগাঁও সদর এক আসন জাতীয় সংসদ নির্বাচনে। এই বৃহৎ আসনে আসলে একটু তো মজা আছেও, তারপরে কিছু কষ্টও আছে। আসনটি যেমন বড়, তেমনি আসনটিতে যে বরাদ্দ থাকার কথা সেই বরাদ্দের পরিমাণ কম থাকাতে জনসংখ্যা বেশি, সেই হিসেবে মানুষের যতটুকু সেবা করার দেওয়ার দরকার মনে করি মন থেকে চাই, ঠিক ততটুকু কিন্তু দেওয়ার সুযোগ আসে না। কারণ দেখেন, আমাদের ঠাকুরগাঁও সদর উপজেলা 5টা উপজেলা, ঠাকুরগাঁও জেলায় হরিপুর 6টা উপজেলা, সেখানে লোকসংখ্যা কম, 6টা ইউনিয়নের লোকসংখ্যা কম। রানীশঙ্কল যে কটা ইউনিয়ন, 8টা ইউনিয়ন, সেখানেও লোকসংখ্যা যে পরিমাণ। পীরগঞ্জে 10টা ইউনিয়ন, সেটাও লোকসংখ্যা যে পরিমাণ। বালেডাঙ্গি 8টা ইউনিয়ন, তারও লোকসংখ্যা কম, কিন্তু আমার 22টা ইউনিয়নের যে লোকসংখ্যা, আমরা যে ফান্ডগুলি পাই বিভিন্ন সময় আইডিবি বলেন, জায়গা বলেন, তাদের সাথে খুব একটা তারতম্য থাকে না। কিন্তু লোকসংখ্যা উপজেলা বা থানা হিসেবেই কিন্তু আমাদের যে বরাদ্দ সবসময় উপজেলা ভিত্তিক দেওয়ার কারণে আমরা একটু বেকায়দায় পড়ে যাই। কারণ আমাদের আসলে এত বেশি বড়, 22টা ইউনিয়নের একটা উপজেলা, এখানে আসলে বরাদ্দটি বেশি হলে মানুষের সেবাটা আমরা খুব বেশি দিতে পারি। তাছাড়াও মনে করেন সদর উপজেলার একটা বড়, একটা বিরাট উপজেলা, এখানে হেডকোয়ার্টার, এখানে প্রশাসনের সর্বোচ্চ মহল এখানে বাস করে এবং রাজনীতিবিদদের এখানে সবাই আছে এবং লিড সিনেটা এই সদরেই বাস করে, যার ফলে এখানে একটা তো 4 মাসই রাজনীতিতে, এটা তো উপভোগ করাই যায়। আমরা এরই মধ্যে যদি আপনাদেরকে বলি, যেমনটি শুরুতেই বলেছি, 22টি ইউনিয়ন নিয়ে গঠিত একটি উপজেলা, যেহেতু ইউনিয়ন উপজেলা হিসেবেই যেহেতু উপজেলা চেয়ারম্যানের কাছে বরাদ্দ চলে আসে, সেই কারণে তারতম্যটা খুব বেশি থাকে না। তারপরেও কিন্তু অনেকটা হিমসিম খান নেতা, তারপরেও কিন্তু ওনাকে চালিয়ে নিতে হয় যেহেতু উনি রাজনীতি করেন বা রাজনীতির প্রেক্ষাপট করেন। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, আপনি যেমনটি বলছিলেন ঠাকুরগাঁও সদরের একটি আসন অর্থাৎ এমপি আসনকে যদি আপনি কেন্দ্র করেন ঠাকুরগাঁও এক আসনের, ওনারও কিন্তু 22টি ইউনিয়ন নিয়ে, এবং আপনি উপজেলা চেয়ারম্যান হিসেবেও কিন্তু 22টি ইউনিয়ন নিয়ে আপনি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এখানে আমার প্রশ্নটা আসলে কোন জায়গা থেকে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি তো উপজেলা চেয়ারম্যান হিসেবে আছেন, আবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আছেন, কোন জায়গাটা থেকে আপনার কাছে মনে হচ্ছে আপনার এই আসনে এমপি হওয়া দরকার? আসলে বিষয়টা হচ্ছে যে দেখেন, একটা সদর আসনের মানে যে সংসদস্য 22টা ইউনিয়নে 159 সেন্টার, এবং গত 19 সালে নির্বাচনে এই ভোট সেন্টার ছিল 4,56,000 সামথিং, আমারও ভোট সংখ্যা ছিল 4,56,000 সামথিং, ওই জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ছিল 179, আমারও ভোট কেন্দ্র ছিল 179, টেরিটরি সবই এক, শুধু পদ্ধতি আলাদা। সবচেয়ে বড় জিনিস যে মানুষের তো একটা রাজনৈতিক প্রত্যাশা থেকেই থাকে, জাতীয় সংসদ নির্বাচন করার যে আপনি বলতেছেন তার তরফে কি কেন আমার ইচ্ছা প্রকাশ, জাতীয় সংসদ নির্বাচন করলে মানুষের যে দূরদর্শিতা, আরও বেশি কাজ করার যে সুযোগ, এবং কেন্দ্র থেকে যে অর্থ বরাদ্দ নিয়ে এসে মানুষের কাজ করানো, সেটা উপজেলা থেকে করা কিন্তু সম্ভব না। উপজেলা বরাদ্দটা একটা কেন্দ্র থেকে একটা ডিস্ট্রিবিউশন হয়ে যায়, আর কিন্তু একজন সংসদস্য ইচ্ছা করলে তার এলাকার জন্য অনেক বরাদ্দ নিয়ে এসে আরও অনেক বেশি কাজ করার সে কাজ করতে পারে, সেই সুযোগটা তার থেকে যায়।
তো যার ফলে সবাই তো চায় যে একটা সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকায় আরও বেশি উন্নয়নমূলক কাজ করে মানুষের আরও কাছাকাছি আসুক, এটি একটা প্রত্যাশা। সবারই প্রত্যাশাটা একটু অন্যরকম, তবে যিনি আমাদের অতিথি রয়েছেন জনপ্রশাসনের দত্ত টিটো, ওনার প্রত্যাশাটা আরেকটু ভিন্ন রকম। ভিন্ন রকম যদি আমি আপনাদেরকে বলি, উনি কিন্তু এই যে আসনটিতে ঠাকুরগাঁও এক আসন রয়েছে 22টি ইউনিয়ন, উনি উপজেলা চেয়ারম্যান হিসেবেও জনসাধারণ মানুষের কাছে গিয়েছে। ওনার কথার জায়গাটিকে যতটুকু আমরা বুঝেছি, যেটুকু বরাদ্দ থাকে সেটুকু কিন্তু আসলে পৌঁছে দেওয়া কঠিন হয়ে যায়। বরং তিনি যদি সাংসদ নির্বাচিত হতে পারেন, তবে সেই যে জনগণের যে প্রত্যাশা, মানুষের যে প্রত্যাশা এবং মানুষের যে জায়গাগুলোতে পূরণ করা দরকার, এই জায়গাগুলো মূলত পূরণ করার জন্য, সমস্যা সংকট নিরসনের জন্য এবং সম্ভাবনার যে দ্বারগুলো সেগুলো আরও পরিস্ফুট করার জন্যই মূলত উনি আসন্ন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এটার আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন। ঠাকুরগাঁও এক আসন থেকে সবারই প্রত্যাশা থাকে যে তিনি এমপি হলে আসলে কি করবেন, আপনি এমপি হলে কি করবেন, আসলে বিষয়টা পরিবর্তন থাকবে কিনা। আপনার কিন্তু পুরো এলাকা চেনা, ঠাকুরগাঁও এক আসনে আপনি এমপির মতো করেই নির্বাচন করেছেন, যেহেতু এক আসন ধরেই আপনার উপজেলা চেয়ারম্যান, কি প্রত্যাশা? দেখেন, আমি এর আগেও একটি টিভি চ্যানেলে আমি এরকম সাক্ষাৎকার দিয়েছিলাম যে আসলে ঠাকুরগাঁও তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আমি আরও একটা জিনিসের গুরুত্ব অনুভব করতেছি, সেটা হচ্ছে আপনারা জানেন ঠাকুরগাঁও একটা ভারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যে ঠাকুরগাঁও সুগার মিল। ইতিমধ্যে জানেন যে এই ঠাকুরগাঁও দিনাজপুর মিলে আমাদের তিনটা চিনির কল ছিল, ইতিমধ্যে দুটা চিনির কল বন্ধ হয়ে গেছে। ওই চিনির কলের অধীনে বাকি যে দুটা চিনির কল আছে, সেতাবগঞ্জ এবং পঞ্চগড়, সেই চিনিকলের অধীনে যে আগগুলি ছিল, সেই আগগুলি নিয়ে এসে ঠাকুরগাঁওতে মাড়াই করা হচ্ছে। এবং এই ঠাকুরগাঁও সুগার মিল অনেক পুরাতন হয়ে গেছে, এটাকে বিএমআরীকরণ করার জন্য আমাদের বর্তমান জাতীয় সংসদ সদস্য, তিনি একটা একটা বড় ধরনের অর্থ বরাদ্দ করেছিলেন, কিন্তু সেটা এখন পর্যন্ত কার্যকরিতা এখনও কী কারণে থেকে গেল ঠিক বুঝতে পারলাম না। তবে এটাকে আধুনিকীকরণ করা খুবই দরকার। এটা আধুনিকীকরণ করলে এই এলাকার কৃষকরা বেঁচে যাবে, এই অঞ্চলের অর্থনীতির অনেক বেশি মুক্তি আসবে আমি মনে করি। পাশাপাশি এই অঞ্চলে একটা জিনিস, যে আপনারা জানেন যে বিমানবন্দর আমাদের খুব প্রয়োজন রয়েছে, এই বিমানবন্দরের প্রয়োজনীয়তাটা আমরা ইতিপূর্বে অনেকবার লক্ষ্য অনুভব করছি। তবে মাননীয় প্রধানমন্ত্রী যে গতবার নির্বাচনের আগে এসেছিলেন 19 সালের পূর্বে, সেই নির্বাচনে তিনি যা ওয়াদা করে গেছিলেন, যেমন এখানে ইপিজে, এখানে একটা মানে ইকোনমি জোন, এখন একটা পাবলিক একটা ইউনিভার্সিটি, তারপরে একটা এখানে একটা আইসিটি পার্ক এবং ইঞ্জিনিয়ারিং কলেজের কাজ, এই সমস্ত কিছু হলে এই এয়ারপোর্টটা আমাদের খুব বেশি প্রয়োজন পড়বে। কারণ এখন যে সৈয়দপুর থেকে সারাদিনে 15টা বিমান মারে, সেইটা পঞ্চগড় ঠাকুরগাঁও লোকই অধিকাংশ, তো যার ফলে এই বিমানবন্দরটা আমাদের অনেক গুরুত্ব বহন করে, এই বিমানবন্দরটা করা খুবই প্রয়োজন আমাদের এখানে। পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের এখানে স্টেডিয়াম আছে, স্টেডিয়ামে কিন্তু এমন একটা অবস্থা যেটা আধুনিক মানে আধুরা হয়ে আছে, এটা আধুনিকীকরণ স্টেডিয়াম কিন্তু বাংলাদেশের বহু জায়গায় হচ্ছে, সেটি একটি প্রয়োজনীয়তা কিন্তু এখানে গুরুত্ব বহন করে। তারপরে সবচেয়ে বড় জিনিস যে এখানে আমাদের একটা মেডিকেল কলেজ, যেটা আমি এর আগেও বলছিলাম, আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন এসেছিলাম, আমরা কিন্তু মেডিকেল কলেজের তালিকার মধ্যে আমাদের মেডিকেল কলেজ ছিল, কিন্তু সেই মেডিকেল কলেজটা আমরা পাইনি। তবে এই মেডিকেল কলেজ যদি আমরা সবাই মিলে এটা দাবি তুলে ধরি এবং এটা যদি সত্যি যোগাযোগ করা যায়, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী অনেক দয়ার সাগর, উনি আমাদের ফেলে দেবেন না। এটা মেডিকেল কলেজ আমরা এখানে করতে পারলে পঞ্চগড় ঠাকুরগাঁওর মানুষরা, কমপক্ষে আমাদের এখানে প্রায় 16-20 লক্ষ লোক, পঞ্চগড়ে প্রায় 12-14-15 লক্ষ লোক, এই 35 লক্ষ লোকের একটা বিরাট একটা আমাদের আশ্রয়স্থল, একটা মানে স্বাস্থ্যসেবার একটা আমরা সুযোগ পেয়ে যেতে পারি, তো এটা খুব গুরুত্ব বহন করে। আর বিষয় হচ্ছে যে অবকাঠামো, যেমন রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, এগুলো তো চলমান প্রক্রিয়া, এগুলো চলবেই, যিনি সংসদ হন তাকে এগুলো করতেই হবে, চলতেই থাকবে, এগুলো আমাদের করার দরকার রয়েছে। আর আমাদের এখানে ইপিজের পরিবর্তে আমরা এখানে অর্থনৈতিক জোন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, সেই অর্থনৈতিক জোনটা আমাদের এখানে চালু হয়ে গেলে আমাদের এই অঞ্চলের অর্থনৈতিক যে মানে মানুষের যে সমৃদ্ধি সেটা ফিরে আসবে, আরও বেশি ভালো হবে। সত্য আপনি যতগুলো বলেছেন সবগুলোই গুরুত্বপূর্ণ। আমি যদি একটু সামারাইজ করে বলি, উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের যে 5টি উপজেলা আছে, তার মধ্যে 4টি উপজেলাই কিন্তু ভারতের সীমান্তবর্তী, এবং ঠাকুরগাঁও সদর উপজেলা যে রয়েছে সেটাও কিন্তু পঞ্চগড়ের ঘেঁষা। অর্থাৎ পঞ্চগড় জেলা, ঠাকুরগাঁও জেলা, দিনাজপুরের কিছু অংশ, আপনার সেটা খানসামা, সেতাবগঞ্জ, বিরোধ, সবারই আশ্রয়স্থল হয়ে উঠেছে কিন্তু ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল, সেটিকে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ করার স্বপ্নও কিন্তু দেখলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি মনোনয়ন
মনোনয়ন প্রত্যাশা করছেন, সেই সাথে সুগার মিক্সের কথা বললেন। এবারেই সর্বনিম্ন সবচেয়ে কম সময়ে এবারে সুগার মিক্স বন্ধ হয়েছে, মাত্র 38 দিনে এবারে সুগার মিক্স বন্ধ হয়ে গেছে, সেটাকে নিয়েও তিনি স্বপ্নের কথা বললেন। গতকালকে আমরা একটি নিউজ দেখেছি, বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচকটি দিয়েছে যে কিছুতে হয়তো বা 2030 সালের যে কর্মপরিকল্পনা রয়েছে তার মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হওয়ার কথা রয়েছে। অর্থাৎ ঠাকুরগাঁওয়ের অবকাঠামো, অর্থনীতি, সামাজিকভাবে, রাজনীতি সহ সবকিছু পরিবর্তনের যে গুরুত্বপূর্ণ যে কয়েকটি বিষয়, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ, ঠাকুরগাঁও বিমানবন্দর এবং ঠাকুরগাঁও সুগার মিলস, সে তিনটি গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন আজকে আমাদের যিনি অতিথি এবং ঠাকুরগাঁও এক আসনের মনোনয়ন প্রত্যাশী। তিনি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, বাংলাদেশ এক সময় এমনি বাংলাদেশ ছিল, তারপরে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনার কোনো ইউনিক কোনো কিছু থাকবে কিনা, এবং ঠাকুরগাঁও এক আসনে আপনার হাত ধরে স্মার্ট বাংলাদেশ হবে কিনা? মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিচ্ছেন, তিনি এর আগে ঘোষণা দিচ্ছেন যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হবে। ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশের আলোকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কেন্দ্রীয়ভাবে যেভাবে ডিজিটালাইজ করার প্রক্রিয়া শুরু হয়েছে প্রত্যেকটি জেলায় সেটা কিন্তু কার্যক্রম অব্যাহত আছে। এবং আমাদের যে লক্ষ্য যে স্মার্ট বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের যে ঘোষণা দিচ্ছেন, স্মার্ট বাংলাদেশের ফর্মুলা কী হবে, ইতিমধ্যে একটি কমিটি হয়ে গেছে, স্মার্ট বাংলাদেশের কার্যক্রম কী হবে এবং এর লক্ষ্য কী, এর কাজ কী, এটা নিয়ে গবেষণা চলছে, কাজ চলছে। তাই স্মার্ট বাংলাদেশ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন, বাংলাদেশের মানুষকে, জাতিকে, এটা অবশ্যই সফল হবে এবং পূরণ হবে। আমরা যারা তৃণমূল পর্যায়ে মনোনয়ন মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রত্যাশা করব, আমরা মনোনয়ন পাই আর না পেয়ে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ করি, জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত, তিনি আমাদেরকে যেভাবে নির্দেশ দেবেন স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য যেখানে যেভাবে কাজ করা দরকার আমরা সেভাবে সেখানে কাজ করব। কারণ এই এই রাজনীতি, আমি 1997 সালে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই, পরবর্তীতে 2005 সালে আমি জেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হই, আমার বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আমি কেন্দ্রীয় কমিটির আমি সদস্য নির্বাচিত হই, পরবর্তীতে 2012 সালে ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হই, 2014 সালে আমি উপজেলা সদর উপজেলার নির্বাচন করি, আবার 2018 সালে 2019 সালে আমি সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হই, আবার 2019 সালে আমি সদর উপজেলা আওয়ামী লীগে আবার সভাপতি নির্বাচিত হই। তা দীর্ঘদিন ধরে তৃণমূল মানুষের সাথে আমার যে কমিটমেন্ট, এবং এই কমিটমেন্টের জায়গা থেকে আমি মনে করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি দয়াবান হন, আমাকে মনোনয়ন দেন, আমি বিশ্বাস করি এই আসনটি নৌকাপতিকে বিজয় করে আমি এলাকার মানুষকে, মানুষের কল্যাণে কাজ করতে পারবো। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন এই স্মার্ট বাংলাদেশ সহ আর যে সমস্ত প্রত্যাশা তিনি বাংলাদেশের মানুষের মাঝে দিয়েছেন, সব কিছু পূরণের জন্য আমি অঙ্গীকারবদ্ধ এবং আমি কাজ করব। অসংখ্য ধন্যবাদ। 1997, 26 বছর সেখানে যুবলীগের সাধারণ সম্পাদক হয়ে নেতৃত্ব দেওয়া শুরু করে এখন পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করছেন। ঠাকুরগাঁও এক আসনে যে 22টি ইউনিয়ন রয়েছে, সেই 22টি ইউনিয়নের জনগণের দ্বার প্রান্তে থেকে উঠেই এখনও নেতৃত্বের আসনে আসনিত এবং জনগণের কর্মীদের, কর্মীবান্ধব এবং জনবান্ধব এক নেতৃত্ব দিয়েছেন। স্বপ্ন দেখছেন যদি ঠাকুরগাঁও এক আসনের মনোনয়ন পান, তাহলে ঠাকুরগাঁও এক আসনটি নৌকার আলোয় আলোকিত করে এবং নৌকার যদি তিনি মাঝি হতে পারেন, তাহলে সেই এই আসনটি বাংলাদেশ আওয়ামী লীগের একটি আসন হবে বলে আশ্বস্ত ব্যক্ত করছেন আজকের আমাদের অতিথি এবং মনোনয়ন প্রত্যাশী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জনাব অ্যাডভোকেট অংশ দত্ত টিটো। আমরা এরপরে আপনাদেরকে আবার জানাবো ঠাকুরগাঁও এক আসনের যারা সাধারণ মানুষ রয়েছে তাদের প্রত্যাশা কি, তারা কি চান অরুণাংশ দত্ত টিটোকে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।